হ্যালো ফ্রেন্ডস, জানা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি বিবেক। বন্ধুরা, আজ আমি আলোচনা করব ভারতীয় রেল এই মাসে প্রচুর কর্মী নিয়োগ করবে, যা কিনা লোকসভা ভোটের আগে চাকরি প্রার্থীর কাছে এক বিশাল সুযোগ। সেই খবরটাতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তারা ডাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যান এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে রেলে প্রায় ভারতীয় রেলে প্রায় 131,428 লোক নেওয়ার বিজ্ঞপ্তি এ মাসেই বেরোচ্ছে, যা কিনা লোকসভা ভোটের একটি গুরুত্বপূর্ণ চমক। হ্যাঁ, যেটা খবর হচ্ছে গিয়ে কলকাতা এবং মালদা সহ শিলিগুড়ি সহ সারা ভারতবর্ষের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশনের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট, প্যারামেডিক্যাল ও লেভেল ক্যাটাগরিতে বিভিন্ন পদে প্রায় 131,428 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে এ মাসেই। রেলওয়ে বোর্ডের এক মুখপাত্র জানান, সারা ভারতের সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে শূন্যপদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরও চেয়ারম্যানরা অনলাইন ইন্ডেক্সিং অ্যান্ড রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে অর্থাৎ ORIMS এর মাধ্যমে সংশ্লিষ্ট ডিভিশন বা জোনে কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ আছে তার একটি তালিকা 14 ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রায় 131,428 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি এবছর ফেব্রুয়ারি মার্চ মাসে বেরোনোর যে কথা তা আগেই জানা ছিল। সম্ভবত এ মাসের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি দেওয়া হবে, দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাস থেকে। এইসব পদে নিয়োগের কাজ শেষ হবে 2020 সালের এপ্রিল মে মাস নাগাদ। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্টগুলি হলো অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, গুডস ক্লার্ক ইত্যাদি অনেকগুলি পদ রয়েছে এবং এই পদের জন্য যোগ্যতার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তারপর বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন, যাতে এরকম আমি আরও নতুন নতুন খবর আপডেট দিলেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।